জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন আল্লাহ ও তালা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন সবাই বলুন আমিন সম্মানিত উপস্থিতি বিগত জুমাগুলোর তাকরিরের ধারাবাহিকতার আলোকে আজ পবিত্র কালামুল্লাহ শরীফের সুরা বকরা দ্বিতীয় পারা একশত তিপ্পান্ন নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ উজ্জাল্লা মজদুহ আর সাদ করেন বিসমিল্লাহ ইউরান আমানুস্তাইনু বিস্ফবাহ হে ইমানদারগণ তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এ হচ্ছে আয়াতের অনুবাদ জুমা, আমার আল্লাহ বলেন হে ইমানদাররা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন তাহলে এই আয়াতের আলোকে আমরা দেখতে পাই ময়দানে কারবাল্লায় যিনি কারবাল্লার সুলতান যিনি কারবাল্লার দুলহা যিনি কারবালার সাহিংসা যিনি শহীদগণের সম্রাট যিনি বেহস্তের যুবকদের সম্রাট আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাহ আলে বা দৌহিত নওয়াসা হজরত সৈয়দন ইমাম হুসাইন রিয়ালাহালানহু উনি একদিকে ধৈর্য ধারণ করেছেন অপরদিকে নামাজ দিয়ে উনি সমাপ্ত করেছেন উনি যখন শহাদত বরণ করতেছেন তখন নামাজের অবস্থায় ছিলেন একদিকে ধৈর্য অপর অপরদিকে নামাজ তাহলে হজরত ইমাম হুসাইন রিয়ালাহতু দুনিয়াবাসীকে শিক্ষা দিয়ে যাচ্ছেন হে ইমানদারেরা হে আমার নানাজারের উন্মতারা আমি ইমাম হুসাইনের জীবন থেকে তোমরা শিক্ষা নাও যে কোরআনুল করিমে আল্লাহ এর সাথ করেছেন হে ইমান তোমরা নামাজ এবং ধৈর্য ধৈর্য এবং নামাজ এই দুইয়ের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এই করিমের প্র্যাকটিক্যাল নমুনা আমি হোসাইন আমি ধৈর্য দিয়ে শুরু করেছি নামাজ দিয়ে শেষ করেছি ইন্ন মা ধৈর্যশীলদের সাথে আছেন এ কথা প্রমাণ হয়েছে ময়দানে কারবাল্লায় হজরত সৈয়দনা ইমাম হুসাইন রতি আল্লাহ উত্তালহু যেদিকে আমার আল্লাহর কুদরতের দৃষ্টি ছিল সেদিকে আল্লাহর মেহরবানি ছিল সেই দিকে আমার আল্লাহ ময়দানে কারবাল্লায় ইমামে হোসাইন রতি আল্লাহ উত্তালহুর সাথে ছিলেন যেহেতু ধৈর্যের প্র্যাকটিক্যাল নমুনা এবং নামাজ ময়দানে কারবাল্লায় ওক্ত মতো সময়মতো আদায়িত করেছেন সাত রাতে যখনই শহাদত বরণ করতেছেন তখন উনি সিজদার অবস্থায় ছিলেন নামাজের মধ্যে ছিলেন আমি বিগত জুমায় আপনাদের খেদমতে হজরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল আল্লাহ তালহু যিনি হজরত সৈয়দানা ইমাম হোসাইন আল্লাহ উত প্রতিনিধি বনে কুফার জমিনে এসেছিলেন ওনাকে শহীদ করা হয়েছে এরপর ওনার দুই সন্তান হজরত ইমাম মোহাম্মদ এবং ইমাম ইব্রাহিম আল্লাহ উতালান কো যে শহীদ করা হয়েছে এই আলোচনা আপনাদের খেদমতে রেখেছিলাম আজ আমি আপনাদের খেদমতে মূল কারবালার দিকে যাব হজরত সৈদ ইমাম মুসলিম আল্লাহ উতালাহুর আলোচনায় এসেছিল যে কুভাবাসীরা দলে দলে যখন ইমাম রদি আল্লাহ উত্তালহুর হাতে বায়েত গ্রহণ করছিল তখন হজরত সৈয়দান ইমাম মুসলিম বিন আকিল আল্লাহ উত্তালহু উনি দেখলেন কুফাবাসীদের মধ্যে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ উত্তালহুর আন্তরিকতা ভালোবাসা মোহব্বতের কোনো ঘাটতি নেই তারা আমার হাতে দলে দলে বায়েত গ্রহণ করছে তখন উনি চিঠি লিখেছিলেন হজরত ইমাম হোসেন আল্লাহ উত্তালুর কাছে যে ভাইজান কুফার অবস্থা খুব ভালো আমাদের প্রতিকূলে নয় বরং অনুকূলে এই চিঠি পর হজরত ইমাম হোসেন আল্লাহ তালানহু এমন সময় কুফায় আসার জন্য প্রস্তুতি নিয়েছিলেন যে সময় একদিকে হজরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রদিয়াল্লাহ তালানহুকে শহীদ করা হয়েছিল সম্মানিত হাজরেন হজরত সৈয়দ ইমাম হোসাইন রদি আল্লাহ উনি রওয়ানা হয়েছিলেন চোখটা একটা কা নিয়ে কুফার জমিনে প্রবেশ করবেন এখানে তো বিস্তারিত আলোচনা করা যায় না সংক্ষেপ এতটুকু বলবো প্রতিমধ্যে উনি বিভিন্ন জায়গায় তাবু করেছিলেন রাত যাপন করেছিলেন আর সেখানে বিভিন্ন খবরা খবর পেয়েছেন ইমাম হোসাইন রদিয়াল্লাহ উত্তালহু কুফায় যখন প্রবেশ করেন তখন ষাট হিজরি ছিল এবং জিলহদ চাঁদের উনত্রিশ তারিখ ছিল উনি কুবাই প্রবেশ করেছেন ষাট হিজড়ি জিলহৎ চাঁদের উনত্রিশ তারিখ এখন ওইদিকে ওবায়দুল্লাহ জিয়াদ কুবার গভর্নর জালেম সে যখন খবর পেল হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ তলাঙ্গু উনি কুবায় প্রবেশ করতেছেন তখন তার পক্ষ থেকে হুরবিন এজিদ রিয়াহির নেতৃত্বে প্রায় এক হাজার শূন্য প্রেরণ করা হলো এক হাজার শূন্য দিয়ে এদিকে আনা হয়েছে যে তোমরা যাবে এবং হজরত সৈয়দ না ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালানহুকে গ্রেপ্তার করে আমার কাছে নিয়ে আসবে সম্মানিতা হাজারিন একদিকে ওবাইদুল্লাহ জিয়াদ সে এক হাজার সৈন্য প্রেরণ করেছে হজরত সৈয়দিনা ইমাম হোসাইন রদিয়াল্লাহতালানুকে গ্রেফতার করে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে নিয়ে যাওয়ার জন্যে আমার ইমাম হুসাইন রিয়াউতালানু কুবর জমিনে প্রবেশ করা মাত্র দেখলেন বিশাল এক জমায়েত হাজারের মতো মানুষ ইমাম হোসেন রদি আল্লাহ ওনার পক্ষ থেকে প্রতিনিধি প্রেরণ করলেন এত লোকের সমাগম কেন তখন জানা গেল এই লোকগুলো এসেছে হজরত সৈয়দ ইমাম হোসেন রদি আল্লাহ এ এই ছোট্ট কাফলাকে গ্রেফতার করে জালেম ওবায়দুল্লাহ জিয়াদের কাছে নিয়ে যাওয়ার জন্যে হজরত সৈয়দ ইমাম হোসাইন লাউতলানু তখন বললেন তোমরা আবার যাও সেখানে লোকগুলার মধ্যে প্রধান কে আছে তার সাথে আমি কথা বলবো দেখা গেল ওই এক হাজার সৈন্যের প্রধান হুরবিন এজিত রিয়াহি উনি কিন্তু যদি বা ওবায়দুল্লাহ জিয়াদের নির্দেশে এক হাজার সৈন্য নিয়ে হজরত সৈয়দান ইমাম হোসাইন রিয়াউতালানউকে গ্রেফতার করতে এসেছিল কিন্তু ওনার ভিতর আউলাদ রসুলের মহব্বত ছিল ভালোবাসার আন্তরিকতা ছিল হুরবিন এজিত রিয়াহি পরবর্তীতে কারবালার ময়দানে আমার ইমাম হোসাইন আল্লাহ উত্তরানুর দলে চলে এসেছিলেন এবং ইমাম হোসাইন রদি আল্লাহ উত্তালুর পক্ষ হয়ে উনি এজিদিদের বিরুদ্ধে যুদ্ধ করে উনিও শহাদত বরণ করেছিলেন এই হুরবিন এজিৎ রিয়াহি আমার ইমাম হোসাইন রদি আল্লাহ উত্তাহুর মুখোমুখি সামনাসামনি ইমামে আলী মকাম বললেন এই হুর ব্যাপার কী বলে হুজুর আপনাকে গ্রেপ্তার করে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার ইমাম হোসাইন রদি আল্লাহ বললেন আমাকে তো কুকার পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হয়েছে আমি তো গ্রেফতার হওয়ার জন্য নয় আমি তো এখানে দাওয়াতি মেহমান হিসেবে এসেছি হুরবিন এজিদ রিয়াই বলে হুজুর এটা আমার নলেজও তো নাই আমি তো জানি না এই ব্যাপারে আমাকে এক হাজার সৈন্য দিয়ে এক হাজার সৈন্যের প্রদান করে পাঠানো হয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্যে তখন আমার ইমাম হোসাইন আল্লাহ উত্তালু বললেন হয়তো তুমি জানো না তোমার এখানে এতগুলো লোক যে আছে এখানে এমনও লোক থাকবে যারা আমাকে চিঠি প্রেরণ করেছে তখন ইমাম হোসাইন রদিয়াল্লাহ উত্তালহু চিঠিগুলো খুলে দিলেন সেখানে নিবেদক অমুক 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 আছে এগুলো যখন পড়া হচ্ছে তখন হুরবিন এজিত রিয়াহি বুঝতে পারলো আমার ইমাম হোসাইন রদী আল্লাহ উত্তাল হু ষড়যন্ত্রের শিকার তখন বললেন আই আলী মকাম আমি বুঝে গেছি কিন্তু বাকি কি করব দায়িত্বর খাতিরে তো আমাকে আসতে হলো আমি সৈন্যদেরকে নিয়ে এসেছি এখন হুজুর আমি আপনাকে সুযোগ দেব। আমার সৈন্যরা যখন রাত্রে ঘুমাবে আপনি মক্কা শরীফ বা মদিনা শরীফের দিকে চলে যাবেন হুজুর আমি আপনাকে সুযোগ দেব। আমার ইমামে আলী মকাম বললেন তাহলে তুমি একটা কাজ করো তোমার সৈন্যদেরকে আমার তাঁবু থেকে একটু দূরে অবস্থান করতে বলো কারণ এখানে পর্দানসীন মহিলারা আছে তোমার সৈন্যরা একটু দূরে থাকবে তখন তিনি যেহেতু এক হাজারের প্রধান চিফ ওনার কথা তো সবাই মানতেছে উনি বললেন তোমরা তাঁবু একটু দূরে রাখো তখন তারা দূরে করে একটু তাঁবু লাগালো আর এইদিকে দিকে হজরত ইমাম হোসাইন রদিয়াল্লাহ হুকে বললেন ইমামে পাক রাত যখন গভীর হবে আপনি চলে যাবেন আমার পক্ষ থেকে কোন আপত্তি থাকবে না রাত গভীর হল তিরিশ তারিখের রাত উনত্রিশ তারিখ দিন গত ওই রাত্রিতে হজরতুল সৈয়দনা ইমামে আলী মকাম ইমাম হোসাইন রদিয়াল্লা উতলানু বেরিয়ে গেলেন উনত্রিশ তারিখ দিনগত তিরিশ তারিখের রাত আমার ইমামে পাক চলে গেলেন গভীর রাত অনেকক্ষণ হেঁটেছেন এত হাঁটা আলিম কাম আপন জায়গায় আছেন কুবা থেকে বের হতে পারেন নাই কারণ কিভাবে বের হবে আমার ইমামে পাক কে তো শাহাদত হাত ছানি দিয়ে ডাকছে শাহাদত ইমামে হোসাইনের গলা জড়িয়ে ধরছে আমার ইমামে আলিমকামকে আলিঙ্গন করতেছে কিভাবে যাবে সকাল সকালবেলা এসে বলতেছে আই ইমামে পাক আপনাকে তো আমি বলেছিলাম চলে যাওয়ার জন্য আপনি কেন নাই আমার ইমাম আলী মকাম বললেন আই হুর দেখো সারা রাত হেঁটেছি আমার পা ফুলে গেছে আমার পরিবারের সদস্যরা সবাই হেঁটেছে তারপরেও কিছু বুঝলাম না সকালবেলা দেখতেছি আপন জায়গায় আমি উপস্থিত তখন তিনি বললেন আই ইমামে পাক আজকে রাত্রে আপনাকে সুযোগ দেব তিরিশ তারিখের দিন এখন রাত্রে একষট্টি মরমুল হারামের এক তারিখের চাঁদ উচিত হবে সেই এক তারিখ তিরিশ তারিখ দিন গত রাত আমার ইমামে পাক আবার হাঁটছেন সকালবেলা দেখতেছেন যেখান থেকে রওয়ানা হয়েছেন ঘুরে ফিরে আবার সেখানে উপস্থিত হুর বিন এজিৎ রিয়াই বললেন হুজুর আমি আর কত সময় দেব বারবার খবর আসতেছে আপনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য আমি বলছি আপনাকে আমরা নজরবন্দি করে রেখেছি গ্রেফতার করে নিয়ে যাব। হুজুর আজকে কিন্তু আপনাকে অবশ্যই চলে যেতে হবে আপনি একেবারে খুব ভালো করে আজকে রওানা হয়ে যাবেন আমার ইমামে আলী মাকাম বললেন ঠিক আছে আই হুর তুমি যখন আমাকে আবারও সুযোগ দিচ্ছ আমি ইনশাল্লাহ আজকে রাত্রে বেরিয়ে যাব রওয়ানা হব তখন গভীর রাত উনি সবাইকে নিয়ে পরিবারের সদস্য এদেরকে নিয়ে একবারে কোমর বেঁধে বেরিয়ে গেলেন সারা রাত হেঁটেছেন সকালবেলা উঠে দেখতেছেন এই জায়গার মধ্যে নাই একটা নদীর পারে উপস্থিত নদী প্রবাহিত নদীর পারে একটা বড় ময়দান নদীর তীরে সেইখানে উপস্থিত ইমামে আলী মখাম সেইখানে কুফাবাসীদের মধ্যে আমার ইমাম হোসাইন রদি আল্লাহ সাথে যারা যুক্ত হয়েছিল প্রায় পঞ্চাশ জনের মতো যারা আউলাদ রসুলের মহব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত এমন ব্যক্তি কুফার প্রভাবশালী ব্যক্তিরা আমার ইমামে পাকের সাথে ছিলেন হজরত ইমাম হোসাইন রদি আল্লাহ বললেন এই কুফাবাসী এই ময়দানের নাম কি আপনারা কেউ জানেন তখন একজন বললেন হুজুর এই জায়গার নাম মারিয়া ইউকালুল্লাহা লাহা মারিয়া আমার ইমামে আলী মকামের অন্তরে সান্ত্বনা পাচ্ছেন না উনি স্যাটিসফাইড হতে পারছেন না বলতেছেন অন্য কোনো নাম আছে কি না আরেকজন বলতেছে হুজুর এই জায়গাকে আর দে তুপ বলা হয় তারপরে আমার ইমামে আলী মোকাম শান্ত হচ্ছেন না অন্য কোনো নাম আছে কি আরেকজন বলতেছে হুজুর এই নদী যেটা প্রবাহিত এটা ফুরাত নদী এ ফুরাত নদীর তীরবর্তী এলাকা এই জন্য এটাকে সাত ফুরাত বলা হয় ফুরাতের তীর তারপরে বলতেছেন অন্য কোন নাম আছে কিনা বলো আরেকজন দাঁড়িয়ে বলতেছেন হুজুর কারবালা এই ময়দানকে কারবালা বলা হয় কারবালার নাম শোনা ইমাম হোসেন রদি আল্লাহ বলে উঠলেন আল্লাহ আকবর আর দু করবি ও বলাইন ও মসফকে দেমাইন সদা কাজি রসুল সাল্লাহ তালা ও সাল্লামা ও আমার সাথে সঙ্গী সাথীরে শুনো আমার নানা আল্লার আল্লাহর প্রিয় নবী সত্য সত্য বলেছেন আমি একদিন কারবাল্লার ময়দানে উপস্থিত হব সেখানে আমরা সাহায্য বরণ করব এটা মস্তকে দেমা আমাদের রক্ত প্রবাহিত হওয়ার জায়গা তখন ইমামে আলী মকাম সবাইকে বললেন এখানেই তাবো কারো কোনো আশেক এই ঘটনা ইমামে আলী মকামের সাথে কুফাবাসীদের সাথে যা হয়েছিল উনি ছন্দ আকারে কত সুন্দর বলেছেন উনি দুশ্মন পে খুন দুশ্মন পে খুন হামার বহে জিন্দা ইহা সে হম জিন্দা ইহা সে হম না কে পিরক যা দুশমন দুশ্মন ইহাপে খুন এখানে দুশমন আমাদের রক্ত প্রবাহিত করবে এখান থেকে আমরা জীবিত আর কোথাও ফিরে যাব না এখানে নবীর বংশ আলে নবী কা হোগা ইসি যা পে খাতেমা বাচ্চা ইহা আপে পানি কা না পায়েঙ্গে নবীর আল নবীর বংশ এখানে শহীদ হবে এখানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত পানি পাবে না আমার ইমামে আলী মকাম বললেন তোমরা তাঁবু লাগাও এখন তাঁবু লাগানোর জন্য গাছের ঠুনি কাটতে গেছে সেখানে দেখতেছে গাছের ঢাল যখন দা দিয়ে ছোড়া দিয়ে আঘাত করা হচ্ছে তখন কষের পরিবর্তে রক্ত ঝরতেছে তারপরে এরা নিয়ে আসছে নিচে থেকে মাটি উঠানো হচ্ছে সেখানে পিলার গাড়বে অথবা ঠুনি গাড়বে এজন তখন দেখা যাচ্ছে নিচে থেকে রক্ত উঠতেছে তারা আসলো আমার ইমামে মামে পাকের কাছে হুজুর এটা তো আর কোনোদিন এরকম ঘটনা দেখি নাই গাছের ঢালি কাটতে গেলাম সেখানে কষের পরিবে রক্ত মাটি উপড়াচ্ছিলাম সেখানেও রক্ত আমার ইমামে মামে আলি মকাম বললেন ধৈর্য ধারণ করতে হবে আমাদের শরীর থেকে রক্ত ঝরবে শেষ পর্যন্ত তাবু করা হলো আর এদিকে হুরবিন এজিত রিয়াহি শান্ত হয়ে গেলেন খুশি হয়ে গেলেন উনি মনে করলেন ইমামে মামে পাক উনি চলে গেছেন আমি বেঁচে গেলাম কেয়ামতের ময়দানে আল্লাহর পিয়ারা মাহবুবকে জবাবদিহি থেকে বাসলাম আল্লাহর নবীজিকে বলতে পারবো হুজুর ওবায়দুল্লাহ জিয়াদের পক্ষ থেকে গেল আপনার নাতিকে চলে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছিলাম এখন ওবায়দুল্লাহ জিয়াদের কাছে উপস্থিত বলে কি ব্যাপার গ্রেপ্তার করেছ বলে কিভাবে করব গ্রেপ্তার তো করেছিলাম কিন্তু আমরা খুব ভালো সতর্ক অবস্থায় ছিলাম ওনার রাত্রিবেলা কোথায় চলে গেছে জানি না ওবায়দুল্লাহ জিয়াদ ওনার সাথে গালমন্দ করেছে অনেক বকুনি দিয়েছে শক্ত ভাষায় কথা বলেছে তারপরে অ্যালান করে দিল এখানে ইমাম হোসাইন এসেছে কুকার জমিনে হয়তো কোনো পর্যন্ত কুবারের রিয়া ত্যাগ করতে পারে নাই দেখো তোমরা ওনাকে কোথাও পাও এইভাবে তালাশ করতে করতে দেখলো কারবাল্লার জমিনে কারবাল্লার ময়দানে ওই কাফেলা সেখানে অবস্থান করতেছে ওবায়দুল্লাহ জিয়ার সংবাদ পাওয়া মাত্র সে আর দেরি করে নাই একটা চিঠি লেখলো আমরবিন সাদের কাছে যে আমর বিন সাদ চার হাজার সৈন্য নিয়ে ইরানের তাহরান যাচ্ছিল যে তেহরানের পূর্বের নাম আগের নাম ছিল রায় ওই মুলকে রায় রায়ের সাথে একটা চুক্তির শেষ সময় ছিল এই চুক্তি নবায়ন করার জন্য চার হাজার সৈন্য নিয়ে আমর বিন সাদ যাচ্ছিল এখন ওবায়দুল্লাহ জিয়াদ ঘোরাধোর সওয়ারি করে পাঠিয়ে দিল চিঠি এক সবারির মাধ্যমে যে তুমি উরা করে গিয়ে পৌঁছো আমরবিন সাদকে বলো রায়ের এখন চুক্তি শেষ হলো সেখানে যেতে হবে না আপাতত চার হাজার সৈন্য নিয়ে ফেরত আসতে বলো কারবালার ময়দানে কিছু আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে বলো উচ্চস্বরে বলুন নওয়জবিল্লা তাদেরকে গ্রেফতার করতে বলো হজরত সৈয়দানা ইমাম হোসাইন রদি আল্লাহ উত তখন সঙ্গী জাতি নিয়ে আল পরিবার নিয়ে কারবালার জমিনে উপস্থিত যে সময়ই আমর সাদ স্যারাজার সৈন্য নিয়ে কার্লা কিরে ফেললো হজরত সৈয়দ ইমাম হুসাইন রিয়ালাহত উনি আমর সাদের কাছে নতুন আর অপরিচিত কোনো ব্যক্তি নন আমর সাদ ভালো করে জানেন আমার ইমামে হোসেনকে আমার নবী কত ভালোবাসেন উনি আমার নবীর কেমন তো হিত ভালো করে জানেন কিন্তু মুসলমান ক্ষমতার লোভে টাকার লোভে দুনিয়ার লোভে এমন অন্ধ হয়ে গিয়েছিল এখন উবাইদুল্লাহ জিয়াদের অর্ডার ক্যারি করতে গিয়ে ইমামে হুসেনকে গ্রেফতার করলো তারপরও কথা হচ্ছে কারণ ইমামে হুসেনের সাথে সম্পর্ক আছে কারণ আমার উনি ওই ব্যক্তি আমার সে ওই ব্যক্তি যার বাবাকে আমার নবী বেহস্তের সুসংবাদ দিয়েছিলেন সোহান আল্লাহ হজরত সাদ বিন আবি অকাশ রাহতাল উনি বেহস্তের দশজন সুসংবাদ প্রাপ্তর মধ্যে একজন আশারা এ মুবাসারা যাদেরকে বলা হয় আমার নবীজির প্রতিজন সেয়াবির জন্য আমার নবীজির প্রতিজন সেয়াবি কি জান্নাতি এর ভিতরে আবার দশজনকে আমার নবী স্পেশাল ব্যস্ত সুসংবাদ দিয়েছেন যাদেরকে বলা হয় আশারাই এ ওই আশারাই মুবাসারা দশজনের একজন আশারা এ অন্যতম হজরতের সাদ বিন আবি আকাজ ও উতাবি রসুল ওনারই ছেলে আমর। দেখেন আমি বারবার বলি ভালোর করে খারাপ খারাপের করে ভালো জন্ম লাভ করে এই আমর বিন সাদ দুনিয়ার লুবে দুনিয়ার মোহে অন্ধ হয়ে গিয়েছিল এই কারণে আমর বিন সাদের কারণে আমরা হজরত সাদ বিন আবি অকাশ রতি আল্লাহনুর বিরুদ্ধে কিছু বলতে পারবো না উনি সে রসুল আমার নবী বলেন এই আমার উম্মতেরা ইজার আই তুমুল আমার ফাকুল তোমরা যখন দেখবে কোন মানুষ আমার ব্যাপারে গালমন্দ করতেছে আমার সমালোচনা করতেছে আমার সেয়াবিকে গালি দিচ্ছে তাৎক্ষণিকভাবে বলবা তাৎক্ষণিক খারাপ কাজের উপর আল্লাহ লাল আলাহকুম কোন সেয়াবির ব্যাপারে গালমন্দ করা যাবে না এক শ্রেণীর লোক আমাদের এখানে হযরতে আমির মিয়ারদাল উত ব্যাপারে সমালোচনা করে বিভিন্নভাবে কটুক্তি করে ইভেন হজরতের সিদ্দিক আকবর রদি আল্লাহ উত্তালু ফারুক আজম রদি আল্লাহ উত্তালুর পর্যন্ত মারাত্মকভাবে বেয়াদি করে এগুলা জাহান নামের কীট কোন সেয়াবির ব্যাপারে গাল বন্ধ করা যাবে না সমালোচনা করা যাবে না কারণ আমার নবীর প্রতিজন সেয়াবি সত্যের মাপকাঠি উচ্চস্বরে বলুন সুবাহান আল্লাহ এবং আমার নবীর প্রতিজন সেয়াবি জন্নতি এবং প্রতিজন সেয়াবি আমার নবীর কাছে প্রিয় প্রতিজন সিয়াবি এত দামি যে একজন সিয়াবি যে এই মাত্র দেখে কলমা পড়েছেন একক নামাজ পড়ার সুযোগ হয় নাই এই মাত্র কলমা পড়েছেন সাথে টাতে করেছেন নবীকে দেখে কলমা পড়ে ওই সেয়াবি যদি কোনো ঘোড়ার উপর চড়ে ওই ঘোড়ার এত দাম হবে যে ঘোড়ার নাকের মধ্যে যে বালিগুলো ঢুকেছে ওই বালি যদি এক পাল্লা রাখা হয় কেয়ামত পর্যন্ত যত অলি গোসকুতুব আসবে তাদেরকে পাল্লা রাখা হলে ওই সেয়াবির ঘোড়ার সাথে লাগা বালির দাম বেশি হবে এজন্য সতর্ক থাকতে হবে আজ আমাদের এখানে আহলসুল্ল ওয়াল জামাতের ব্যানারে কিছু শিয়া মতবাদ কাজ করতেছে আহলে সুন ওয়াল জামাতের ব্যানারে কারণ শিয়ারা এরা সরাসরি আসে আমি শিয়া আমি ইমাম হোসাইনের বক্তব্য বললে কেউ মানবে না এই জন্য তারা আমাদের সুন্নিদের মধ্যে কিছু দালাল অর্থলোভী লোক অর্থলোভী আলেম এদেরকে হাত করে এদেরকে সাইনবোর্ড করে এদের মাধ্যমে আজকে শিয়া মতবাদ প্রচার করতেছে একদিকে বলতেছে আমরা আহলসুলনাত আর ওইদিকে দেখা যাচ্ছে তারা শিয়ার আর এজেন্ট হয়ে কাজ করতেছে এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে বিভিন্ন মসজিদের ইমাম বিভিন্ন মসজিদের মোয়াজিম এদেরকে টাকা দিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে এই সমস্ত কাজ এই সমস্ত মতবাদ প্রচার করার জন্য বাধ্য করা হচ্ছে আজ আমাদের দেশে কিছু লোক আছে কিছু আলেম আছে আমার নবী দেড় হাজার বছর আগে এর করেছিলেন বিভিন্ন নবীর উন্মতের উপর বিভিন্ন ফেতনা ছিল আমি নবীর উম্মতের ফেতনা হচ্ছে টাকা পয়সা লিখুললে ফিতনা ওয়াই ফিতনা তো উম্মতি আল মাল আমার মালের মধ্যে টাকার মধ্যে গলে যাবে আজকে ঠিকই দেখা যাচ্ছে দুই হাজার পাঁচ হাজার দাওয়াতের নাম দিয়ে হাতিয়ে দিচ্ছে আর তাদের মতবাদগুলো প্রচার করছে আস্তে 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 এই মৌলবীগুলা শিয়ার দালাল হয়ে যাচ্ছে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে খুব বেশি সতর্ক হতে হবে কারণ ফেতনার যুগ এই সময় ইমান রক্ষা করা এত কষ্ট হবে যেমন লাল টকটকে আগুনের কয়লা হাতে রাখা যেমন অসম্ভব তার থেকে আরো মারাত্মক হবে আমরা আলো শুনো তোয়াল জমাতুর উপর অটল থাকবো আল্লাপাক আমাদেরকে আলো শুনো তোয়াল জমাতুর উপর অটল রাখুন সবাই বলুন আমিন কারণ আজকে এই মসজিদের ক্ষতি হিসেবে আমাকে দায়িত্ব নিয়ে বলতে হচ্ছে এগুলো আমরা দেখতেছি এভাবে শিয়া প্রচার করতেছে শিয়া মতবাদ কারণ আমরা আলোচনা ওয়াল জামাত আমরা খারেজিও নয় আমরা রাফেজিও নয় খারেজি যারা এরা আহলে বাইতের বিরুদ্ধে সমালোচনা করে বাইতকে গালমন্দ করে ওইদিকে সেয়াবিদেরকে তাজিম করে সেয়াবিদেরকে খুব ভালোবাসে এদিকে সাহাবা সম্মেলন করে সাহাবা সম্মেলন সাহাবা সম্মেলন করে ওইদিকে আহলে বাইতের বিরুদ্ধে সমালোচনা করে খারেজি এরও বাথেল আরেকদিকে দেখা যাচ্ছে আহলে বাইতের মহব্বত দেখা যাচ্ছে আহলে বাইতের মহব্বত দেখাচ্ছে অপরদিকে সেহাবির সমালোচনা করতেছে ওরও বা যারা সাবির পক্ষ নিয়ে আহলে বাইতের বিরুদ্ধে যাবে তারাও বাতেল যারা আহলে বাইতের বিরুদ্ধে গিয়ে সেয়াবির বিপক্ষে যাবে তারাও বাতেল। এজন্য আমরা খারেজিও জীয় নই আমরা শিও নয় আমরা খারেজিও জীয় নই আমরা রাফে নয় নই আমরা যেমন একদিকে আহলে বাইককে ভালোবাসি অপরদিকে নবীর প্রতিজন সাবিকে আমরা শ্রদ্ধা ভরে সম্মান করি এই আমরা আহলে সুনতাল জামাত এদিকে অটল থাকবেন একমাত্র নজাত প্রাপ্ত দল আহলে শূন্য আল জামাত আর বাকি এদিক সেদিক যত আছে এদের ইমান ভিন্নতা আছে এই জন্য তারা বাতেল এরা জাহান্নামী দল তাই আল্লাহর দরবারে আমরা শুক্রে আদায় করি আল্লাহ পাক আমাদেরকে সুন্নি মুসলমান করেছেন আমরা যে আমরা এখানে দেখি বিভিন্ন জায়গায় ইন্ডিয়া পাকিস্তানের সফরে যে ওখানে স্টিকার লাগিয়ে দেয় ব্যানার স্টিকার বিভিন্ন ঘরের মধ্যে ঘরের দুয়ারে মাদ্রাসায় মসজিদে লাগিয়ে দেয় ফখর সে কহো কে হাম সুন্নি মুসলমান হে ফখর সে কহ কে হাম সুন্নি মুসলমান হে এটা অহংকার করে বলতে পারবে যে আমরা সুন্নি মুসলমান আল্লাপাক আমাদেরকে আলু সুন্নত জমাতর অনুসারী করেছেন ফেরকার মধ্যে একমাত্র নাজাদ দল সেই দলের নাম আহলে জামাত আর যত বাতল আছে এরা নারী এবং আমাদেরকে আল্লাপাক সেই দলের অন্তর্ভুক্ত করেন নাই আল্লাপাক আমাদেরকে এমন দয়ার মেহরবানি করেছেন আমাদেরকে বরহক মিলিয়েছেন যে আজকে কাদিরিয়া সিলসিলার আহলে রসুল আমাদের মুর্শিদে বরহক এবং সাথে রাতে আমাদেরকে পাক্কা সুন্নি মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন রাত দিন যদি সিজদায় পরে থাকে তারপরও আমার মহান রব্বুল আলমিনের সুকুরিয়া আদায় করে শেষ করতে পারব না সম্মানিত উপস্থিতি এই কারবালার ময়দানে যে ঘটনা ঘটাইছিল এজিদ তথা এজিদিরা এই অমর বিন সাদ কারবালার ময়দান উপস্থিত আমার ইমামে আলী মকাম ইমাম হোসেন রদি আল্লাহ উত্তরানহু আমর বিন সাদকে বললেন এই আমর শুনো তুমি তো আমাকে ভালো করে চিনো বলে আমি চিনি কিন্তু আমি তো দায়িত্বপ্রাপ্ত কি করব বলে আপনি কি বলতে চান বলে আমার পক্ষ থেকে তিনটা প্রস্তাব তুমি দেখো তোমার ভালো লাগলে তুমি গ্রহণ করো জিয়াদের কাছে পাঠাতে পারো কি প্রস্তাব প্রথমে লিখে দিলেন যে আমার এক নম্বর প্রস্তাব হচ্ছে আমি এসেছিলাম দাওয়াত দেওয়ার কারণে তোমাদের ভালো না লাগলে আমাকে ছেড়ে দাও আমি মক্কা শরীফ কিংবা মদিনা শরীফ চলে যাব। এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাকে তোমরা এখানে গ্রেফতার করে না রেখে সরাসরি দামেশ এজিদের কাছে পাঠিয়ে দাও তার সাথে আমি নিজে কথা বলবো দুই নম্বর প্রস্তাব তিন নম্বর প্রস্তাব হচ্ছে অথবা তোমাদের কাছে প্রথম দুটি প্রস্তাব যদি ভালো না লাগে তৃতীয় নম্বর প্রস্তাব আমার থেকে যে আমাকে কোনো পাহাড়ি এলাকার দিকে ছেড়ে দাও আমি যতদিন বাঁচি থাকি পাহাড়ের দিন গুজারা করব। পাহাড়ের দিন কাটিয়ে দেব তোমাদের এদিকে থাকবো না এগুলো এই প্রস্তাব লিখে ওবায়দুল্লাহ জিয়াদের কাছে পাঠিয়েছে আমি তাকে বলেছি সেই সময় একটা চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো দুষ্কর ছিল কষ্টকর ছিল গোড়ায় চড়ে উঠে চড়ে যেতে হতো কিংবা পায়ে হেঁটে যেতে হতো সময়ের ব্যাপার ছিল ওবায়দুল্লাহ জিয়াদের কাছে যখন এই প্রস্তাবগুলো যায় ওবায়দুল্লাহ জিয়াদের পাশেই ছিল তার অ্যাসিস্ট্যান্ট শেমর জিল জৌসন এগুলো সে যখন দেখছে ওবায়দুল্লাহ জিয়াদকে বিভিন্নভাবে কথা বলতেছে বলে হুজুর দেখেন আমরবিন সাদকে দায়িত্ব দেওয়া হয়েছে হোসেনকে গ্রেপ্তার করার জন্য এখানে এতগুলো প্রস্তাব মানা না মানার কী আছে একটাই আমাদের পক্ষ থেকে দাবি হয়তো এজিদের হাতে হাত দিবে নতবা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিবে এর বিরুদ্ধে আর কোনো প্রস্তাবের তো দরকার নাই সে মোরের এই কথায় ওবায়দুল্লাহ জিয়াদব রাগান্বিত হয়ে গেল সেও বুঝে নিল সেও বলতে লাগলো ঠিকই তো কথা তুমি যা বলতেছো এখন কি করা যায় শ্যামরজিন জৌশন বলতেছে যে হুজুর আপনি আমাকে দায়িত্ব দেন চিঠি লেখেন আমর বিন সাহাদের কাছে হোসাইনের কোনো কথা আমরা শুনবো না আমরা হোসাইনকে একটাই দাবি দেব হয়তো এসিদের হাতে হাত দিবে নতুবা আমাদের বিরুদ্ধে লড়ার জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে এটাই শুধু আমাদের দাবি আর কোনো দাবি নাই আর আমরবিন সাহ যদি তার প্রস্তাব গ্রহণ করতে চায় তার কাছে এত নমনীয়তা ভাব দেখায় তাহলে তাকে আপনি বরখাস্ত করে দেন তার জায়গায় আমাকে নিয়োগ দিয়ে দেন এরকম করে লেখল শ্যামরজিল যৌসন সে কারবালার ময়দানে এসে আমর বিন সাদকে ওবায়দুল্লা জিয়াদের এই চিঠিখানা দিলো দেওয়ার পর আমর বিন সাদ বলতেছে আমাকে একটা রাতের সুযোগ দাও আমি খেয়াল করি আমি রাত চিন্তা করি সকালবেলা উঠে বলতেছে শিমর আমি রাজি দুনিয়ার লুবে কেমন মারাত্মকভাবে অন্ধ হতে পারে ব্লাইন্ড হতে পারে সে বলতেছে আমি রাজি অর্থাৎ তোমরা যাই বলবে আমি তাই করব ওবায়দুল্লাহ জিয়াদের পক্ষ থেকে বলা হলো আমার পক্ষ থেকে সৈন্য আসতেই থাকবে এবং সৈন্যদের প্রদান তোমাকে করে দিলাম যে কোনো প্রকারে হোসাইনকে তোমাকে কাবু করতে হবে তুমি হোসাইনকে বলবা হয়তো এজিদের হাতে হাত দিবে নতুবা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিবে এখন কারবালার ময়দানে আট তারিখ আস্তে আস্তে দেখা গেল ফুরাত নদীর উপর চার হাজার সৈন্যের গেরাও ফুরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হলো তারপর আট তারিখ পানীয় বন্ধ খানও বন্ধ নয় তারিখ এসে গেল নয় তারিখের দিন আমার ইমামে আলী মকাম তাবুর মধ্যে আছেন বলা হলো তাবু এখান থেকে সরিয়ে ফেলো আমার ইমামে আলী মকামের সঙ্গীসাথীরা কিছু তর্কাতর্কি করতে চাইল ইমামে আলী মকাম বললে নয় এখানে তর্কাতর্কি করে কোনো লাভ হবে না আমরা তাবু একটু সরাইয়ে ফেলি তাবু দূরে নিয়ে যাওয়া হলো তারপর এইভাবে উনি নামাজ আদায় করতেছেন জমাট সহকারে ওনার অনুসারীদেরকে নিয়ে আর ওইদিকে এজিদিরা পৃথকভাবে জমাত করতেছে তাদের সৈন্যদেরকে নিয়ে আমার ইমামে আলী মকাম আসরের নামাজ পড়লেন নয় তারিখ মোরম হারামের ষাট হিজরি এই আসরের নামাজ যখন ইমামে আলী মকাম আদায় করলেন আসরের নামাজের পর আসরের নামাজের পর ইনি ক্লান্ত একটা টুনির সাথে হেলান দিয়ে উনি একটু অপেক্ষা করতেছিলেন ওনার চোখের মধ্যে তন্দারা ভাব এসে গেল এই তন্দারার মধ্যেই উনি দেখে গেলেন উনি দেখতে পেলেন যে আল্লাহর প্রিয় মাহবুব এসে ওনাকে জড়িয়ে ধরলেন বড় করে বলুন সুবাহান আল্লাহ সময় শেষ হলো ইনশাল্লাহ এখান থেকে আগামী জুমায় আবারও আপনাদের মতে আলোচনা হবে আজকে একটা জানাজার নামাজ আছে এখানে ওই জুমার নামাজের পর আমরা প্রথমে চার রকাত ফরজ নামাজের পর চারকা সুনদ পরে জানাজা পড়ব জানাজা পরে সে বাকি নামাজগুলো পরে আমরা মিলাদ কেম সালাত সালাম এখানে আদায় করে আখরি মোনাজাত করব সাথে রাতে আরেকটা সুসংবাদ আছে যা আজকে একজন হিন্দু ধর্মাবলম্বী ভাই আমাদের এখানে ইসলাম গ্রহণ করতেছেন আমরা তাকে এখনই কলমা পড়াইয়ে দেব কারণ সে আমাদের কলমা পড়ার পর আমাদের সাথে জমাতে শরিক হতে পারবে সে মুসলমান হয়ে আসেন এদিকে আসেন